प्रिय शिक्षार्थी बेंगल क्लासरूम परिवार तुम्हारे सकल के स्वागत आशा करी तुम्हारा भलो आछो। এবার আমরা চালু করতে চলেছি স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এর জন্য আমরা গর্বিত এবং নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাদের সরকার আসলে এটা করবে এবং আগেই কৃষক বন্ধুটা আমরা করে দিয়েছি এবং আজকে এটা একটা বিরাট কাজ। সারা বিশ্বে এত বড় প্রকল্প এই প্রথম, দেশেও তো বটে, ইউনিক স্কিম। এবং আমরা যেটা বলি, আমরা যে কথা রাখি এবং কথা রাখাটাই আমাদের কথা, কথা রাখাটাই আমাদের কাজ এবং উন্নয়ন আমাদের কাজ। স্টুডেন্টস ক্রেডিট কার্ডে 10 লক্ষ টাকা পর্যন্ত, মনে রাখবেন, ছাত্রছাত্রীরা ঋণ নিতে পারবেন। এর জন্য কোনো গ্যারেন্টার লাগবে না, গ্যারেন্টার হবে রাজ্য সরকার। এই ক্রেডিট কার্ডের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, 10ম শ্রেণী থেকে শুরু করে স্নাতক, স্নাতক থেকে স্নাতকোত্তর, অর্থাৎ ওই এমএসসি নানা রকম, এমকম, এরপর ডিপ্লোমা আছে, ডাক্তারি আছে, গবেষণা আছে, সব কিছুতেই লোন পাওয়া যাবে। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশিক্ষণের জন্য বিভিন্ন কোচিং ইনস্টিটিউট, যেখানে আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস, ডাব্লিউপিপিএস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়, সেখানে পড়াশুনো করলেও এই ঋণ পাওয়া যাবে। মনে রাখবেন, এই ঋণটা খুবই ইম্পর্টেন্ট এবং এর মধ্যে কতগুলো বিশেষ দিক আছে। লেখাপড়ার যাবতীয় খরচ, কোর্স ফি, টিউশন খরচ, হস্টেল ফি, বইপত্র, কম্পিউটার, ল্যাপটপ কেনা, এই প্রকল্প থেকে ঋণ পাবে। বাংলায় বসবাসকারী ভারতীয় ছাত্রছাত্রীরা রাজ্য, রাজ্যের বাইরে, এমনকি বিদেশে অবস্থিত যে কোনো স্বীকৃত স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য এই ক্রেডিট কার্ডে সুবিধে পাবেন। 40 বছর বয়স পর্যন্ত এটা চলবে। কেন এত বছর আমরা অ্যালাউ করেছি? স্টুডেন্ট তো মাধ্যমিক পাস করে 13, 14, 15, 16 বছরের মধ্যে। তার কারণ হচ্ছে, অনেকে জানবেন হয়তো ব্রেক অফ স্টাডিজ হয়ে গেছে, পড়াশুনো করতে পারেনি পয়সার অভাবে, এখন হয়তো কোনো চাকরি বাকরি করে বা করে না, কিন্তু তার পড়াশুনোর দিকে ঝোঁক আছে, সে একটা গবেষণা করতে চায়, সে একটা ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চায়, সেই ক্ষেত্রে তারা যাতে সুযোগ পায়, রিসার্চ করতে পারে, সেই জন্যেই 40 বছর বয়স অবধি এই সুযোগটা দেয়া হয়েছে। এই ক্রেডিট কার্ডে ঋণের মেয়াদ হচ্ছে 15 বছর। 15 বছর মানে অনেক বেশি। তার মধ্যে তারা চাকরি বাকরিও পেয়ে যাবেন, উচ্চশিক্ষা যারা করেন, ভালোভাবে শিক্ষায় দীক্ষায় যারা নানা রকম ট্রেনিং নেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাস করে, তারা চাকরি বাকরি পেয়ে 15 বছরের মধ্যে এই ঋণ শোধ করবেন। রাজ্যের সব সরকারি বেসরকারি কোঅপারেটিভ ব্যাংক থেকে এই লোন পাওয়া যাবে এবং ব্যাংকিং সেক্টর থেকেও পাওয়া যাবে। দ্য এন্টায়ার লোন ইজ কভার্ড বাই ইন্স্যুরেন্স। আবেদন করার পদ্ধতি খুব সহজ, সবটাই অনলাইন। কোর্স চলাকালীন যে কোনো সময় আবেদন করা যাবে। এর ফলে ছেলে মেয়েদের পড়াশুনোর খরচের জন্য বাবা মার আর কোনো চিন্তা থাকবে না এবং বাচ্চাদেরও মন খারাপ করে ঘুরে বেড়াতে হবে না, এখানে ওখানে এডুকেশন লোনের জন্য ঘুরতে হবে না, পায়ের জুতো বা হাফশোল্ক হয়ে যাবে না। আমি আশা করব স্টুডেন্ট ক্রেডিট কার্ড আগামী দিনে ছাত্রছাত্রীদের অনেক স্বপ্ন পূরণে তাদের সাহায্য করবে। তাই আমি সবাইকে বলবো, টাকা পয়সার কথা না ভেবে মন দিয়ে আমার ছাত্রছাত্রী বন্ধুরা পড়াশুনো করুন। পিতামাতাকেও বলবো,
অভিভাবকদের চিন্তা করবেন না, আপনি ঘরের সামনে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আপনার হাতের মুঠোয় এসে গেল, আপনার স্বপ্ন পূরণ হবে। আপনার ছেলেমেয়েরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ টিচার, কেউ আইএএস, কেউ আইপিএস, নানা রকম উচ্চশিক্ষায় দেশে বিদেশে তারা স্থান পাবে, আপনাদের মুখ উজ্জ্বল করবেন। এই ক্ষেত্রে পরিবারও আজকে তাদেরও আমি আমাদের প্রণাম জানাচ্ছি সব পরিবারকে, এবং আমাদের কথা মতো আমরা কথা রেখেছি, সেই জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি। যেসব ছেলেমেয়েরা আজকে এই কার্ড পেলেন বা যারা আবেদন করেছেন, আমি সবাইকে আমার অভিনন্দন জানাই। আগামী দিনও যারা আবেদন করবেন তারা এই কার্ড পাবেন। আমি চাই এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড হয়ে উঠুক আমার ছাত্রছাত্রীদের বিশেষ বন্ধু, বিশ্বস্ত সাথী। আমি আপনাদের আরও বলি যে একটা দিকে শুধু লক্ষ্য রাখতে হবে যে কখনোই কোনো স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে কোনো প্রতারক যদি কার্ডটাকে নকল করে নানা রকমভাবে আপনাদের প্রভাবিত করার চেষ্টা করে, মনে রাখবেন এই সমাজে যেমন ভালো লোক আছে কিছু দুষ্ট প্রকৃতির লোকও আছে, যারা নিজেদের স্বার্থে গভর্নমেন্ট লোগো মিসইউজ করে। পার্লামেন্টের ঘটনাও আপনারা জানেন, পার্লামেন্টে যখন অ্যাটাক হয়েছিল গভর্নমেন্টের গাড়ি করে গিয়েই কিন্তু টেরোরিস্টরা অ্যাটাক করেছিলেন। এগুলো এক একটা কিছু লোক আধার কার্ড থেকে শুরু করে, স্মার্ট কার্ড থেকে শুরু করে, স্টুডেন্টস কার্ড থেকে শুরু করে নানারকমভাবে তারা কিন্তু জালিয়াতি করে। কোনো জালিয়াতির দিকে তাকাবেন না, যাবেন না। স্টেট ওয়েস্ট বেঙ্গল এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখানে যে অনলাইন হচ্ছে সেই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং আবেদন অনুযায়ী কাজটা হবে। আর আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলবো কোয়ার্ডিনেশন করতে হবে, মনিটরিং করতে হবে, যারা স্টুডেন্টদের এই টাকা নিয়ে কোনো মিসইউজ না করে, এবং সেক্ষেত্রে নজর রাখতে হবে। একমাত্র আর যে যে জায়গা থেকে স্টুডেন্টরা লোন পাবে সেই জায়গাগুলোকে নিশ্চিন্ত করে দিতে হবে, জেলা থেকে শুরু করে স্টেটে, যাতে কোনো বাইরের প্রতারণা করে, নকল লোগো করে, আজকাল তো নকল ভিডিও হয়, নকল ডেকোরেটেড সাজ করিয়ে দেয়, নকল নানারকম কাজ করে বেড়ায়। দে আর নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্টেট গভর্নমেন্ট। এই যে ভ্যাকসিনের যেটা হলো, ইটস আইসোলেটেড। নমস্কার বন্ধুরা, এসে গেছি আমি সোনু। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো, যাতে রোজ আমার সঙ্গে তোমরা দেখা করতে পারো। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।